sorpresa. যারা নিজেদের জীবনকে বলিদান দিয়ে গেছেন, সমর্পণ করে গেছেন, তাদের মধ্যে একজন এই ভারত ভূমিতে অনেক মহান মানবের জন্ম হয়েছিল। সবাই পণ্ডিতজিকে এক অসাধারণ জীবনের অদ্বিতীয় উদাহরণ হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজকের এই পুণ্যতিথিতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা জানাই ওনাকে শতাব্দীবিদ, লেখক, এরকম অনেক প্রতিভা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির মধ্যে লুকিয়েছিল। সৌরদা তুলছি বললাম উনি সম্পূর্ণভাবে চালানোর কাজ শ্যামাপ্রসাদজির সঙ্গে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি। আমরা যদি ভারত মাতা থেকে মাতা শব্দটিকে কেটে নিই, তাহলে ভারত সারা জীবন শুধুমাত্র একটি মাটি অনুরোধ রাখব। এখন নিজ নিজ জায়গায় গিয়ে অবস্থান করার জন্য এখন পর্যন্ত পুষ্পার্ঘ অর্পণ করেছি। আমরা বাকিরা যারা এখনো রয়ে গেছেন, আমরা পরবর্তী সময় তাদের সম্বন্ধে ছিল ওনার দিয়ে যাওয়া বিচারধারাকে পাথেয় করে আমরা আমাদের সংগঠনকে আগামী দিন আরো অনেক বেশি শক্তি। এখনো যারা যারা পুষ্পার্ঘ অর্পণ করেননি পণ্ডিতজি শ্রীচরণে, আমি আমাদের প্রদেশ কমিটির সম্মানীয় সভাপতি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে পণ্ডিতজির জীবনের মূল্যবান আলোচনা রাখার জন্য আজকে এখানে ভারতীয় জনতা পার্টি যে দর্শনকে ভিত্তি করে আমাদের পথ চলা সেই মহান ব্যক্তি আজকে পুণ্যতিথি। 1968 সনে আজকের দিনে 11 ফেব্রুয়ারিতে মুঘলসরাই রেল স্টেশনে ওনার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। আততায়ীর দ্বারা উনি নিহত হন। কারা ওনাকে মেরেছেন এখনো সেটা রহস্য। উনি পাটনার থেকে মুঘলসরাই যাচ্ছিলেন, সেই মুঘলসরাইয়ে আজকের দিনে ওনার সেই প্রয়াণ হয়েছিল। তো ভারতীয় জনতা পার্টি ওনাকে স্মরণ করার জন্যে আজকের এই দিনটি সমর্পণ দিবস হিসাবে আমরা পালন করে থাকি। তন মন গণ এই তিনটা বিষয় আমরা মানসিক দিক দিয়ে, শারীরিকভাবে, অর্থনৈতিক দিক দিয়ে আমরা দেশকে সেবা করার ভারতীয় জনতা পার্টি ব্রত নিয়েছে এবং সেই কারণে আজকে আমরা এখানে সারা ভারতবর্ষে আজকের এই দিনটি আমরা পালন করি এবং যথারীতি আমরা আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আজকের এই সমর্পণ দিবস। ওনার জীবনী সম্পর্কে যদি আমাকে বলতে হয় তাহলে এখানে বেশি কিছু আমি এখানে বলবো না।
কারণ আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী জি এখানে আছেন, উনিও আলোচনা রাখবেন। তবে কয়েকটা বিষয় আমি বলব যে এইরকম একজন ব্যক্তি তার যদি আজকে যে দর্শন উনি লিখে গেছেন একাত্মক মানবতা, অর্থাৎ সবকা সব সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস যে নীতি এখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই উনার যে নীতি সেই নীতি নিয়েই কিন্তু আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের বিভিন্ন প্রদেশে এবং আমাদের ত্রিপুরা সরকার সেই নীতি নিয়েই চলছে। উনি সবসময় বলতেন যে আমাদের ইন্টেলেক্ট, আমাদের মাইন্ড, সোল এবং বডি এই সব চারোটার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনোদিনই একটা সম্পূর্ণ মানুষ হয় না। তো সেইভাবে সমস্ত মানুষের যদি ডেভেলপমেন্ট না হয়, অন্তর্দয়ের কথা উনি বলেছেন, সব মানুষের ডেভেলপমেন্টের প্রয়োজন। 1947 সনে আমাদের দেশ স্বাধীন হয়, দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের জাতির জন মহাত্মা গান্ধীজি বলেছিলেন, কারণ তখন কংগ্রেস অনেক পার্টির সম্মিলিত একটা ইনস্টিটিউশন ছিল কংগ্রেস, তো মহাত্মা গান্ধীজি বলেছিলেন দেশ যেহেতু স্বাধীন হয়েছে কংগ্রেসকে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আমরা সবাই জানি যে নেহরুজি সেই কথায় কর্ণপাত না করে সে কংগ্রেস একটা পার্টি হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন, যেটা আজকের দিনও এটা চলছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের মহাত্মা গান্ধীজির অনুরোধে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বি আর আম্বেদকরের মতো ব্যক্তিত্বকে প্রথম যে আমাদের মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা, সেখানে গুরুত্বপূর্ণ দুটি বিভাগে ওনাদের স্থান পেয়েছিল। আমরা সবাই এই ইতিহাস আমরা জানি, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তৎকালীন সময়ে সেই দুটো ব্যবস্থা সারা পৃথিবীতে ছিল। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনি মিশ্র যে গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুটোকে মিক্স করে এই অর্থনীতি ভারতবর্ষে উনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু দেখা গেছে বিভিন্ন দেশে গণতান্ত্রিক যে ব্যবস্থা তার মধ্যে সেখানে গণতান্ত্রিক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে ওখানকার যেসব জায়গায় এগুলো ব্যবস্থা ছিল, অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে এতে কি হয় কুক্ষিগত হয়ে যায় পাওয়ারটা, রাজনৈতিক যে শক্তি সেটা কুক্ষিগত হয় এবং সাধারণ মানুষের উপরে তাকে দাঁড়িয়ে নিজের যারা যারা শাসন ব্যবস্থায় থাকে তারা তাদের উপর অত্যাচারের মাধ্যমে তাদের উপর সাপ্রেস করে সেই দেশ বা ওই ব্যক্তিগুলো চলে। আর সমাজতান্ত্রিক দুনিয়া যারা যেভাবে চলছিল সেখানে দেখা গেছে যে মানুষের স্বাধীনতা সেটা কিন্তু হরণ হয়ে যায়। সেই অবস্থার মধ্যে ভারতবর্ষ কিন্তু বুঝতে পারছিল না যে কোন ব্যবস্থায় আমাদের চলা উচিত, এবং সেইভাবে কিন্তু ভারতবর্ষের মুক্তির কোনো পথ দেখা যাচ্ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যার জন্য আমরা আজকে ওনার পুণ্যতিথিতে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সারা ভারতবর্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি এই দিনটি পালন করছেন, ওনাকে স্মরণ করছেন। উনি বলেন যে না, ভারতের মধ্যে যে কৃষ্টি সংস্কৃতি তার মধ্যে সব কিছু অন্তর্নিহিত আছে, এবং সেইগুলোকে যদি আমরা আমাদের যে কৃষ্টি সংস্কৃতি তার মধ্যেই আমাদের মুক্তির পথ আছে, সেইগুলোকে যদি আমরা খালি বেছে নেওয়া আমাদের একমাত্র কর্তব্য, এবং সেইভাবে উনি একাত্তর মানবতাবাদের সৃষ্টি উনি করেছেন। এবং যে ওনার এই যে পুণ্যতিথিতে আমাদের উনি আমাদের যে পথ দেখিয়েছেন
সেই পথে আমাদের অনুসরণ করা এবং সেইভাবে আমাদের সরকার সেইভাবেই চলছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিনও বলছেন যে একটা সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে যে গরিব মানুষের তার ঘরের ব্যবস্থা করা, সেই ঘরের ব্যবস্থা আমাদের সরকার করছে, জলের ব্যবস্থা করা, সেই জলের ব্যবস্থা পর্যন্ত করছে। বিভিন্নভাবে আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাধারণ মানুষের জন্য তার যার যার মৌলিক যে সমস্যাগুলো আছে সেদিকে এই পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তাধারা, অন্ত্যোদয়ের চিন্তাধারা, সেটা কিন্তু আজকের তারিখেও সেভাবে আমাদের সরকার, সেটা কেন্দ্রেই হোক, মোদীজির সরকারই হোক, আর ত্রিপুরা সরকার, আমাদের বিপ্লবজির সরকারই হোক, সেই পথেই কিন্তু চলছে। এবং আজকের দিনে ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে শ্রদ্ধার প্রতিবেদন করে আমি আমার এই চারটি কথা এখানে শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকের দেশে ভারতীয় জনতা পার্টির যে প্রাণ পুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, সেই মহান ব্যক্তিত্বের প্রয়াণ দিবস আর এই দিবসটিকে ভারতীয় জনতা পার্টি পুরো দুনিয়াব্যাপী সমর্পণ দিবস হিসাবে আমরা পালন করি। আমি আশা করি এখানে এই সভাঘরে যারা রয়েছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানববাদ অন্তিম ব্যক্তি, এগুলো বিষয়ে সবাই অবগত রয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানে সংগঠনের প্রাণ পুরুষ, আর ওনার একাত্ম মানববাদ ভারতবর্ষের যে অন্তিম ব্যক্তিকে নিয়ে অর্থনীতির ভিত রচনা, আর সেগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর মাধ্যমে ভারতবাসীর সামনে প্রমাণিত হয়েছে। বন্ধুরা, দীনদয়াল উপাধ্যায় বিষয়ে বললাম মানে সংগঠনের বিষয়ে কিছু না কিছু নতুনত্ব সামনে রাখতে হবে। আমরা সংগঠন করি, আমাদের বুথ স্তর পর্যন্ত, পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত রয়েছে, এখানে আদরণীয় অধ্যক্ষ মহোদয় রয়েছেন, ডক্টর মানিক শাহ মহোদয় উপস্থিত, সমস্ত অফিস বেয়ারার্স, সমস্ত বিধায়কগণ, নির্বাচিত প্রতিনিধিগণ, আর আমার মিডিয়ার বন্ধুরা, আদরণীয় অধ্যক্ষ মহোদয়কে বল একটা বিষয় ওনার সামনে রাখতে চাইব। আমাদের সাংগঠনিক কার্যকলাপ আমরা করি, তার সঙ্গে সঙ্গে নতুন একটা বিষয় আমি জোরার জন্য বলবো যে বুথ স্তরে আমরা বুথ বিস্তারক, আমরা মন্ডল বিস্তারক পাঠিয়েছি, রাত্রিবাস করে মন্ডল বিস্তারকরা সেখানে কাজকর্ম করেছে, সত্যি কেন্দ্র স্তরেও পাঠিয়েছি, কিন্তু মাইক্রো ম্যানেজমেন্ট যদি করতে হয় তো বুথ স্তরে বিস্তারকের যোজনা, সেটা কদিনে হবে, কিভাবে হবে, রূপরেখা তৈরি করা যেতে পারে। ও সমস্ত বিস্তারক যারা যাবে আগে তাদের প্রশিক্ষণ হয় জেলায় জেলায় মন্ডলে মন্ডলে, তার জন্য প্রস্তুতিকরণ করা। আর বুথ স্তরে বিস্তারকদের কাজ কি হবে, বুথ স্তরের বিস্তারকরা যাবেন, যে কার্যসূচী পার্টি তয় করবে সেই বিষয়ে অবগত হবেন, অন্যদেরকে প্রশিক্ষণ দিবেন, আলোচনা করবেন, আর এই কেক ভোটার এবং কার্যকর্তা মূল্যায়ন করা, কারা অ্যাক্টিভ রয়েছে, কারা চুপচাপ বসে আছে, কারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেগুলো ওখানে বসে স্থির করা, নির্ণয় করা,
তারপর কতটা ইনঅ্যাকটিভ হয়ে গেছে সেটা দেখে অ্যাকটিভ কারা রয়েছে তার সঙ্গে নতুন লোকদেরকে জোড়ার বিষয় অধ্যক্ষের কাছে নিয়ে আসা একদম মানে মূল জায়গা থেকে কোন কার্যালয়ে বসেন আর তার সঙ্গে 20% নিউ ভোটার অ্যাড করা নতুন ব্যক্তি অ্যাড করা ভোটার প্লাস উস সংগঠনের মধ্যে বুথ স্তরে 20% আনা কাদের কাঙ্গো যারা ভারতীয় জনতা পার্টিতে নেই বা ভারতীয় জনতা পার্টিতে আছে তারা পদাধিকারী নয় কিন্তু কাজকর্ম করেন অ্যাক্টিভ আর তার সঙ্গে সঙ্গে সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি ওখানে তারা আছে কোন সাধু সন্ত আছে কোন ভালো ব্যক্তিত্ব আছে ও তাদেরকে কমসে কম 20% টার্গেট দাও এক এক বুথে 20% আমরা ভোট এবং সংগঠন বাড়াব মাইক্রো লেভেল আর এই বিষয়টা যদি আমরা করতে সক্ষম হই তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির নিম্নস্তরে যেই গ্যাপিংগুলি আছে আমি আশা করি সেগুলো পূর্ণ হয়ে যাবে আর অধ্যক্ষের কাছেও পার্টির মূল স্থিতির সামনে চলে আসবে আমি জানি যে ভারতীয় জনতা পার্টির জেলা স্তরে প্রশিক্ষণ পর্ব শুরু হতে চলছে তো সেটাও সুন্দরভাবে কিভাবে করা যেতে পারে ও তার সাফল্য আশা সেদিকে নজর রাখা যতটাই আমরা করব তার রেজাল্ট আসতে হবে একটা হচ্ছে কার্যক্রম নিয়ে কার্যক্রম করা আরেকটা হচ্ছে কার্যক্রম নেওয়ার পর তার রেজাল্ট আসা তো সেদিকে আমরা সবাই মিলে নজর দেব ও যারাই স্টেট অফিস ব্যারার আছি জেলা স্তরে কার্যকর্তা রয়েছি বন্ধুরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে 87 হয়েছে প্রায় 4 বছর হতে চলছে ভারতীয় জনতা পার্টি আমাকে অধ্যক্ষ বানিয়েছে 2016 আমরা কাজ করা শুরু করেছি ওরা আমাদের মানুষের দ্বারা ভোটের দ্বারা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার হচ্ছে কেউ পুরানো কেউ নতুন এই বিষয়টা যাতে পার্টি তার না থাকে 4 বছর হয়ে গেছে অনেক হয়ে গেছে 2018 পরেও নির্বাচনের পরে 3 তারিখ পরেও যদি কেউ এসে তারও তো প্রায় 7-8 বছর হতে চলছে অধ্যক্ষীয় কাল হয় 3 বছরে তো 7-8 বছর হয়ে যাওয়ার পরও কোন কার্যকর্তা নতুন পুরনো এই বিষয়টা যাতে ভারতীয় জনতা পার্টি তার না থাকে আমি আজকের দিনে বলবো পুরনো নতুন দিয়ে কোনো কিছু হয় কর্ম সমতা দিয়ে হয় তার মধ্যে কর্মসমতার কত আছে নিষ্ঠা কত আছে সেগুলো পার্টি সংগঠনকে প্রদর্শিত করে আমরা যখন এমএলএ হয়েছিলাম প্রথমবারের এমএলএ ছিলাম মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করে মন্ত্রিপরিষদ আছে আমার সঙ্গে তো কাজ করতে করতে আজকের দিনে ত্রিপুরার যে আর্থিক স্থিতি হোক সামাজিক স্থিতি হোক আজকে ত্রিপুরা মানুষের চাল চরিত্র চেহারার পরিবর্তন হয়েছে কালকে আমি 1 নম্বর টিএসআর ব্যাটালিয়নে গিয়েছিলাম আমি যাই আপনারা জানেন আমি জিজ্ঞাসা করি তাদের কাছ থেকে যে একটা বলতো সরকারের কোন কাজটা সবচেয়ে আপনাদের ভালো লাগে ব্যক্তিগত না বলা টিএসআর এর জন্য এটা হয়েছে এটা হয়েছে 7 পে স্কেল এসছে ড্রেসার হচ্ছে এগুলো না বলো সার্বজনীন কি কি হয়েছে তা একজন দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা 1.5 লাখ ঘর আমরা অবশ্য বলি যে মানুষ জানে না এমন না মানুষ সব জানে সব বুঝে আমি বললাম যে কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে দল মত নির্বিশেষে সবাই পেয়েছে এটা ত্রিপুরাতে কোনদিন হয়নি এটা চেঞ্জ
আরেকজন কি বলছে, বলছে আমার বাড়ি বিশালপুরে, এখন আমি কলেজ স্টুডেন্টে বাড়ি করেছি। স্যার আগে তো সিপিএমে পড়ছিলাম 34 বছর ধরে, কেসে মানে কেমন হৃদয়তে বলে অফিসিয়াল মিটিং ফোর্সে চাকরি করি, খুদ বলছে আমি তো আগে সিপিএম পড়তাম আমাদের পরিবার 34 বছর। কিন্তু স্যার এটা ত্রিপুরার জন্য খুব খারাপ হয়ে যাচ্ছে। তাকে তাই বললাম তো ওই সিস্টেম আর এই সিস্টেম মধ্যে কি তফাৎ। ওই সময় স্যার আরওয়ার করার জন্য যদি অফিসে যেতাম তো ওই ছোট অফিসার হোক বড় অফিসার হোক বলতো যে ওই দাদার সঙ্গে দেখা করে আসুন, বললে তারপর করব। এখন বলে এখন এটা বলে না, এখন তো অনলাইনে হয়ে যাচ্ছে। এখন তো সিএসসি সেন্টার হয়ে যায় কমন সার্ভিস সেন্টারে, আপনারা জানেন কিনা জানেন আমাদের ডেটা আছে, কমন সার্ভিস সেন্টারে একটা গ্রামে বসে একটা ছেলে একটা কম্পিউটার রেখে 1,000 থেকে 65,000 টাকা পর্যন্ত মাসে রোজগার করে, 65,000 পার মান্থ এডিশনাল রোজগার। বাকি কোনো কোনো কিছু করে, ঘরে যখন থাকবে তো খেতি করবে, না হলে অন্য কিছু কাজ করবে, এমনি তো বসে থাকবে। আর যখন কেউ আসে বাকি টাইমে এগুলো করে দেয়। চিন্তা করা যায় ত্রিপুরা কোথায় গেছে, অনুমান আছে। তারপর কি বলছে, আরো একটা পরিবর্তন হয়েছে। আমি কি এখন রেস্টুরেন্ট হয়ে গেলে ধাক্কামুক্কি খেতে হয় না, আর অনেকগুলো আইটেম দেয়। আগে তো 3-4টে আইটেমই পেতাম, তারও কোয়ালিটি ছিল না। কিন্তু এখন তো রেশন শোর মধ্যে সবকিছু পাওয়া যায়। আমরা অবশ্য ভুলে যাই এগুলোকে, ভাবি স্বাভাবিক নিয়মে হয়। কেন কমিউনিস্টের সরকার থাকে যখন চিনির ভর্তুকি তুলে দিল, পুরো ত্রিপুরা রাজ্যে চিনির জন্য আন্দোলন করছে যে ভর্তুকি দিতে হবে, নাইলে সংগ্রাম চলছে। চলতে চিনি দিয়েছে সরকার, চিনি দিয়েছে এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট ভর্তুকি দেয় কি চিনিতে, দেয় না। আমরা চিনি দেয় কি, চিনি দিই। তখন কি দিতে পারতো না, দিতে পারতো। কেন দেয়নি, ক্রাইসিস তৈরি করে রাখা কমিউনিস্টের মূল ধর্ম, মূল ধর্ম। ক্রাইসিস তৈরি করে রাজনীতি করা কমিউনিস্টের মূল ধর্ম, মূল থিওরি। ভারতীয় জনতা পার্টি দীনদয়াল উপাধ্যায় হচ্ছে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকার নিয়ে যাওয়া, মোদীজি তাই করেন। তাহলে অনেকে আমাকে বলে যে মানুষ বোধ জানে না, কে বলছে জানে, সব জানে, সব বোঝে। ইকোনমিক যে নীতি মাননীয় প্রধানমন্ত্রী যে লাগু করেছে, এই ঘরে ঘরে ফ্রিতে জল দীনদয়াল উপাধ্যায়, রুরাল ইকোনমি পঞ্চায়েতে 80 লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর পৌঁছে দেওয়া দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানব। আমরা ত্রিপুরা জন্মগ্রহণ করেছি, আমাদের একসময় দুর্ভাগ্য ছিল যে আমরা বিদেশি স্ট্যালিন লেনিন ফলনা ঢিলনা কোথায় কে আছে নামও আমি বলতে পারি না, বহু কিছুর নাম। 100 বছর হয়েছে তার বার্থডে বাগান, কি জানি একটা আছে দেখি আমেরিকার দেশ, ছোট্ট একটা দেশ, হ্যাঁ 100 বছর পূর্তি উপলক্ষে দেখি এখানে বার্থডে মানে কোথায় নিয়ে গেছিল ত্রিপুরা। অথচ দীনদয়াল উপাধ্যায় ত্রিপুরা মানুষ বেশি জানত না। আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা
দিনদার উপাধ্যায়কে জানি, এত বড় অর্থনীতিবিদ, তৎকালীন কত বছর আগে একাত্ম মানববাদ উনি রচনা করেছিলেন, কিন্তু পুরনো সরকারগুলি তার মূল্যায়ন করেনি কখনো। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী সেই একাত্ম মানববাদ মানুষের শেষ কথা প্রমাণিত করেছেন ওনার কাজের মাধ্যমে। তাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তাদের বলব, বন্ধুরা আপনাদেরকে অনেক আশা নিয়ে মানুষ সত্তা দিয়েছে, সত্তাসীন ব্যক্তির কাছে সবকিছু আপনি আপনি আসে। আমাদের দেওয়ার পালা আমরা দিই, কিন্তু আরো উজাড় করে দেওয়া। ত্রিপুরার মানুষ কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে, আমি গ্রামে ঘুরি, যাই বুঝি, আর জনসম্পর্ক রাখা, মানুষ বেশি কিছু চায় না, শুধু আমাদের কাছে একটু আসো বসো। কালকে রাত্রিতে আমাকে কোনো এক ব্যক্তি একটা ফোন করেছে, বলে আপনার বনমালীপুরের মানুষের একটু রাগ হয়ে গেছে আপনি, কেন বলে আপনাকে দেখে না আপনাদের কথা দিতে চান, মানুষ কি চায় বিপ্লবের কাছ থেকে, একটু বসতে চায়, দেখতে চায়, আমার কাছ থেকে কিছু চায়ও না, একটু চা খাক আমাদের সঙ্গে বসে মনের কথা বলতে চায়। আমরা ভাগ্যবান যারা তাদের মনের কথা আমাদেরকে শেয়ার করতে চায়। তাই আজকের এই দিনে আমি আপনাদের কাছে যারা এখানে সভাগারে রয়েছেন আর যারা এই সভাগারে নেই, সবার কাছে আমার নিবেদন থাকবে যে আপনারা জনসংযোগ করুন, জনতার সঙ্গে জুড়ে থাকুন। যাচ্ছেন দুইবার তো চারবার যান, যে চারবার যাচ্ছে তো ছয়বার যান, জনসংযোগের কোনো শেষ নেই, কোনো না কোনো তালিকা বের করে নাও, কোনো না কোনো মাধ্যম তৈরি করে নাও। আমি আশা করি আপনারা সেই কাজগুলি করবেন, আর দিনদার উপাধ্যায়ের যে স্বপ্ন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারকে নিয়ে যাওয়া, অন্তিম ব্যক্তিকে যাতে সরকারের কাছে না আসতে হয়, সেটা কিন্তু ত্রিপুরা সরকার অনেকাংশে করে নিয়েছে। আজকে ত্রিপুরাতে অনলাইনে অনেক সেবা, 141টি সেবা অনলাইনে আছে, সিএম হেল্পলাইন আছে, আমি ওই দিন গিয়েছিলাম, ইআরএস সিস্টেম ওর হেল্পলাইন দুটা এক ফ্লোরে আছে, পুলিশের লোক পৌঁছে বসে ওই দিকটা, এদিকটা সিভিলিয়ানরা বসে। আমি দেখেছি 9000-এর কাছাকাছি কল এসছে, তার মধ্যে 80% উপরে কল অ্যাটেন্ড করে সাকসেস হয়ে গেছে, তার মানে জবাব দেওয়া সরকার 80%, 50%, 60% নয়, 80%। আমি ওই দিন তাদের কাছে এই কারণে গিয়েছিলাম, কারণ মুখ্যমন্ত্রী হেল্পলাইন, মানুষ ফোনটা কিন্তু মুখ্যমন্ত্রীকে করে, আমাকে একটা ডেটা দিয়েছে, ডেটা এই করে এই করে এই করে, তারপরে বলছে আমি যাবো তাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করবো, কথা বলবো, কেন গিয়েছি, অফিসার পাঠিয়ে দিলে তো পারতাম। মানুষ মুখ্যমন্ত্রীকে ফোন করে,
তারা কি বিপ্লবদের মতো পোলটা অ্যাটেন্ড করে কিনা, বিপ্লবদের চাল চরিত্র চেহারার মতো তাদের মধ্যে প্রতিক্রিয়া হয় কিনা, কতটা বুঝে আমাকে, কতটা জানে আমাকে, তার জন্য আমি গিয়েছি এবং তাদের সঙ্গে কথা বলেছি আর নিজের স্বভাব সম্বন্ধে তাদেরকে শেয়ার করেছি। এবং লাস্ট কথা আমার এটাই ছিল তাদের কাছে যে আপনারা যারাই বসে আছেন এই 100 জনের মতো টোটাল, তাদের প্রত্যেকের মধ্যে যখন এই অফিসে আসবেন আর যাওয়া পর্যন্ত প্রত্যেকের মনের মধ্যে মানসিকতার মধ্যে বিপ্লব দুর্গে ঢুকিয়ে নেব। এই অফিস থেকে যাওয়ার সময় আপনি আপনার ব্যক্তিত্ব নিয়ে যান, কিন্তু এই অফিসে আসার পর ভাববেন যা প্রতিটি ব্যক্তি বিপ্লব দেব, তবে তার মন তন দিয়ে কাজ করব। স্যালারি দিয়ে কাজ করানো যায় না, আমি দেখে নিয়েছি 4 লাখ টাকা স্যালারির লোক আছে ত্রিপুরাতে, কাজ তো মন থেকে হয়, মানসিকতা থেকে হয়, ডিভোটেড করতে হয়, তার জন্য ইমোশনস তৈরি করতে হয়। আর আমি ওখানে বসার সময়ে 2-3টা কল তুলেছিলাম, একটা কল কি এসছে বলে আমি ধন্যবাদ জানানোর জন্য ফোন করছি, তাই বললাম বিপ্লবদের পড়ছি, খুশি হয়ে গেছে নতুন বাজারে জল যাচ্ছে, বলে আমি ব্লাডের জন্য বলেছিলাম এখানে বলার পর আমার ছেলেকে ব্লাড দিয়ে দিয়েছে, আমার ছেলে বেঁচে গেছে। আমি কথাগুলো আপনাদের সামনে তার জন্য তুলে ধরলাম, চেষ্টা করা নিজের কাছে যা যা দায়িত্ব আছে অন্যকে দিয়ে নিশ্চিত করাবো, কিন্তু নিজে সেই জায়গাতে পৌঁছে যাওয়ার চেষ্টা করা। রচনা করুন সংগঠন, রচনা করুন সিস্টেম, সবকিছুর মধ্যে যাতে আপনার টাচ থাকে। বিশেষ করে যারা জনপ্রতিনিধি মানুষ কিন্তু আপনাদেরকে জিতিয়েছে, আমি আশা করি আমার ভারতীয় জনতা পার্টির সংগঠন সমস্ত কার্যকর্তারা, সমস্ত বিধায়করা, মন্ত্রীরা, এমপি এবং সমস্ত ত্রিস্তরীয় নির্বাচিত প্রতিনিধি, আরবান সিভিক বডির সমস্ত নির্বাচিত প্রতিনিধি, সবাই মিলে একই সাথে কাজ করব, সংগঠনকে সশক্তিকরণ করব, সংগঠনকে মেনে চলব। আর ব্যক্তিগত বিষয় নিয়ে সংগঠনকে প্রভাবিত না করা, ব্যক্তিগত বিষয় নিয়ে সংগঠনকে প্রভাবিত না করা, আর যে কোনো নির্ণয় নেওয়ার সময় ওই অঞ্চলের যারা বড় নেতৃত্ব ছিলেন, হয় কি আজকে সংগঠন কোন দায়িত্ব আছে কি আমার কাছে, কোর কমিটির মেম্বার, স্টেট কমিটির মেম্বার, অধ্যক্ষকে ডক্টর মানিক সাহা, জেনারেল সেক্রেটারি টিঙ্কু দা, কিশোর দা, পাপিয়াদি পদাধিকারী, তাহলে পদাধিকারী হয়ে গেছে তার বলে আমাদেরকে না জিজ্ঞাসা করে নির্ণয় করবে কি, হয় কি নির্ণয়? তার জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে জায়গায় কাজ করি কোনো মন্ডলে, সেই জায়গায় যদি কোনো বড় নেতৃত্ব থেকে থাকে, হয়তো বা এখন কোনো পদে নেই, এখন মন্ডল প্রেসিডেন্ট না, এক্স মন্ডল প্রেসিডেন্ট, ওনার ব্যক্তিত্ব আছে, উনি কাজ করেছেন, অথবা সরকারে কোন দায়িত্ব কাজ করছেন, তো আমরা যখন কোন নির্ণয় নেই, যারা এখন আমরা দায়িত্ব আছি তারা বিষয় নিয়ে তৈরি করা, নির্ণয় নেওয়ার সময় একবার এই ধরনের যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করা, ওই আর দেখবে সমস্ত কিছু সমাধান, ও আপনার নির্ণয় মানবে, এতটাই তাদের সঙ্গে আলোচনা করা। যাতে আমরা বুথে তৈরি করছি সেই বুথের মধ্যে এই লোকগুলোকে রেখেছে, আপনার কোনো বিষয় আছে কি বলুন তো,
इक्का दुक्का बोलते पारे जदि तारपर आपनि जदि बोलें ना दादा ओई लोकटा तो भालो ना एटा एटा काज होबे ना आपनि एकटु चिंता करे देखुन ओ आपनि जेटा बोलबेन सेटाई मानबे एर बाइरे जाय ना आमि सर्वत्र पड़ेछि आजो करि तो अतटातेई আর কেওয়াজ তৈরি হয় ডিফারেন্সেস তৈরি হয় তো আজকের দিনে আমরা সবাই মিলেমিশে দিনদার উপাধ্যায়ের যে রাস্তা উনি দেখিয়েছেন যেই পথে আমরা চলা শুরু করেছি তাকে আরো বেশি সুদৃঢ় করার জন্য শক্তিশালী করার জন্য আমরা প্রতি হব भारतीय जनता पार्टी या संगठन के शक्तिशाली करब नरेंद्र भाई मोदी हाथ के सर्वोपरि शक्ति जोगाब और सबा मिले एक दिशाते काज करब व्यक्ति बरणे दल बड़ से मानसिक तारीखे काज करब ये अपने का निवेदन थाकबे সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই কাজ করুন ভালো থাকুন মিলেমিশে থাকুন এটাই আমার আজকের দিনে আপনাদের প্রতি সংযোগ রাখতে হবে মানুষের কাছে যেতে হবে যারা অপপ্রচার করবে না তাদের মোকাবেলা করার দরকার নেই তাদের মূল আগারের দরকার নেই আমরা যেটা করেছি সেটা বলা তাদের কাউন্টার দেওয়ার দরকার নেই এরা নিজেরা কাউন্টার হয়ে যাবে তার জন্য আমি আপনাদের সামনে আরো দুই একটা বিষয় তুলব এই জিবি হসপিটালের বিষয়ে এক সময় ত্রিপুরার মানুষ ত্রিপুরার ইতিহাসে প্রথমবার হয়েছে প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী একসঙ্গে সম্বোধন করে হয়নি কখনো আর তার সঙ্গে সঙ্গে যে জিবি হসপিটালকে নিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে 20 বছরের মুখ্যমন্ত্রী আজকের দিনের বিরোধী দলের নেতা বলেন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে কিচ্ছু নেই সবকিছু শেষ হয়ে গেছে আর তার দুই দিন পরেই 20 জানুয়ারি জিবি হসপিটালে ওপেন হার্ট সার্জারি হয় তো এবার ভাবা দরকার যে অপোজিশন লিডার কোথায় রাজনীতি করে 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন ব্যবস্থার সম্বন্ধে জ্ঞান পর্যন্ত অপোজিশন লিডার তো সব জানকারি থাকা দরকার উনি প্রেস করার কনফারেন্স করার পর দুই দিন পরেই ওপেন হার্ট সার্জারি হয়ে সাকসেস হয়ে যাবে তার গুণক পর্যন্ত নেই তাদের কাছে কারণ কেউ মানসিকতা রাখে না কারণ কি যতদিন সত্তায় ছিল জিবি হসপিটালে ব্লাড টেস্ট এরা কেউ করে নাই কোনো এমনে করেনি ব্লাড টেস্ট করার জন্য কলকাতা চলে যেত দিল্লিতে চলে যেত তার জন্য তাদের জানকারি রাজকে জিবি হসপিটালে ওপেন হার্ট সার্জারি বাইপাস সার্জারি অ্যাঞ্জিওপ্লাস্ট আর তার সঙ্গে সঙ্গে নিউরো সার্জারি তো অনেক আগে শুরু হওয়া হয়ে গেছে আপনারা অনুভব করেন কিনা আমি জানি না আমি কয়েকটা জায়গায় বলেছি ওইদিন অমর করে দিয়েছিলাম সরস্বতী পুজোর দিন যার প্রথম বাইপাস সার্জারি হয়েছিল অমর করে বিধান ভূমি সর্বশিক্ষা টিচার
রাত থেকে বিধায়ককে ফোন করছে, দাদাকে একটা প্রণাম করব, মাকে নিয়ে দাঁড়িয়ে আছে। যাওয়ার পরে কান্না শুরু করেছে মা ছেলে, স্যার আপনি আমার ছেলেটাকে বাঁচাইলেন, আমি তো জন্ম দিয়েছি, আপনি না থাকলে বাঁচত না, আমার সম্ভব না 10 লাখ টাকা খরচা করে আমার ছেলেকে বাইপাস সার্জারি করার মতো ক্যাপাসিটি নেই আমার। পরবর্তী সময় আমি শুনেছি পুরো পরিবারটা, তাদের বড় পরিবার আছে, কমিউনিস্ট পরিবার, কট্টর বলছিল আমাকে। আজকে সেই পরিবারের লোক নরেন্দ্র ভাই মোদীর ব্যবস্থা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সরকার, সে বাইপাস সার্জারি করেছে, লেলিং করে দেন, স্টেলিং করে দেন। এরাও অন্তিম জনের বিষয় বলবে, খেতমজুরের কথা বলবে, তাদের আমাদের বলার মধ্যে তফাত রয়েছে। এরা খেতমজুর বলবে, দিনমজুর বলবে, স্লোগান তুলবে, দিনমজুর রাখার জন্য, খেতমজুর রাখার জন্য। ভারতীয় জনতা পার্টি, দীনদয়াল উপাধ্যায়ের সংগঠন, নরেন্দ্র ভাই মোদীর সরকার, আমরা অন্তিম ব্যক্তির কথা বলি, আমরাও খেতমজুরের কথা বলি, কিন্তু তাদের আর আমাদের বলার মধ্যে তফাৎ। ত্রিপুরাতে 4.5 বছর হতে চলছে সরকার, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কটা কৃষক আন্দোলন হয়েছে, কয়বার রাস্তায় নেমেছে, নেই। সংগঠন করার তরিকা আলাদা, আমরা সাকসেস নিয়ে রাজনীতি করি, কোভিড এর কারণে করতে পারিনি আমরা। টিঙ্করাজ মহোদয় জেলা সেক্রেটারি নাতো, ওনাকে দায়িত্ব ছিল, করেছিলেন যে কিষাণ সম্মান নিধির মাধ্যমে যে 2,44,000 পরিবার লাভান্বিত হয়, বছরে 6,000 টাকা করে প্রায় 350 কোটি টাকা পেয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করা, চিহ্নিত করে তাদেরকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেওয়া, এটা বিজনেস নাই, এটা দীনদয়াল উপাধ্যায়ের সংগঠন। আর তাদের সংগঠনে দ্বিতীয় রূপে নিচেকে মারতে হবে, পিটতে হবে, তফাৎ দুইজন, এরাও সংগঠন করে, এদেরও ক্যাডার দিয়েছে, আমরাও ক্যাডার দিয়েছি, কিন্তু আমাদের সংগঠনের সরকারের কাজের মধ্যে প্রামাণিকতা আছে, তাদের কাজের মধ্যে প্রামাণিকতা নেই, এই দুইটার মধ্যে তফাৎ আছে। এই বছরের ইংরেজি সালের প্রথম দিন মাননীয় প্রধানমন্ত্রী জি, ভারত কৃষি প্রধান দেশ, 20,000 কোটি টাকা প্রথম দিনে এই কিষাণ সম্মান নিধির মাধ্যমে ভারতবর্ষের প্রায় 11 কোটি কৃষকদের কাছে পৌঁছেছেন, তার মধ্যে ত্রিপুরাতে 44 কোটি 76 লক্ষ টাকা পৌঁছেছে, 2,44,000 কৃষক পরিবারের কাছে প্রথম দিন। কাকে দিয়েছে প্রথম দিনে ইংরেজি নববর্ষে? কৃষি কৃষকদের দিয়ে, যারা আমাদের অন্নদাতা। মাননীয় প্রধানমন্ত্রী কোন সিদ্ধান্ত যখন করেন তার পিছনে বড় কারণ থাকে, উনি বুঝিয়ে দিয়েছেন যারা কৃষক আন্দোলন করতেন, রাস্তায় বসেছিলেন, তাদেরকে দেখিয়ে দিয়েছেন ইংরেজি বর্ষের প্রথম দিনে কাউকে যদি আমরা চিহ্নিত করেছি, তো আমাদের অন্নদাতা কৃষকদেরকে চিহ্নিত করেছি, ওই তাদের দ্বারা তো কোনো কিছু হয়নি। তাই বন্ধুরা, ভারতীয় জনতা পার্টি সরকারের কাজকর্ম হোক আর সংগঠনের কাজকর্ম হোক, তার মধ্যে সাকারাত্মক মানসিকতা, পজিটিভিটি,
আর সেই পজিটিভিটি আজকে পাঁচ রাজ্যের নির্বাচন হতে হচ্ছে। প্রথম দফা নির্বাচন উত্তরপ্রদেশ হয়ে গেছে, যোগী মোদী ঠিকভাবে আসছে, উত্তরপ্রদেশের জনতা আপামর জনসাধারণ গুন্ডারাজ থেকে মুক্তি পেয়েছে, মাফিয়ারাজ থেকে মুক্তি পেয়েছে। যোগীজি এক এক গুন্ডার কাছ থেকে ৫-৫ হাজার কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে। ভারতীয় জনতা পার্টির কার্যক্রম মণিপুরে ইলেকশন হতে চলছে, উত্তরাখণ্ডে গোয়াতে ভারতীয় জনতা পার্টির সামনে মোদীর সামনে কেউ নেই। ইলেকশন চলা পর্যন্ত এই সব কিছু চলতে থাকে, কেউ সিএম হয়, কেউ ডিএম হয়, কেউ সরকার নিয়ে আসে, কেউ বলে আইতাছি, কেউ যাইতাছি। এই ইলেকশনের এক মাস তাদের হানিমুন পিরিয়ড থাকে, আনন্দ সফর, তাদের ভাতা দিতে আনন্দ সফর। তারপরে ৪ বছর ১১ মাস দুঃখে থাকে, অন্যরে জানায় নিজেও চলে। পুরো ভারতব্যাপী ২০১৯ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সবাই ঘিরেছিলেন, কিন্তু তার চাইতে বেশি আসলে ৩০৩ লোকসভা সিট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বার এসে কত জল্পনা কল্পনা, একটু কম আইলে পশ্চিমবঙ্গের তাই জোড়া দিব, তাহলে আমি পাওয়ার মেকার কিং মেকার। বিভিন্ন কল্পনা জল্পনা, কিন্তু ভারতীয় জনতা পার্টি তার সংগঠন নরেন্দ্র ভাই মোদী নিষ্ঠাবান নেতৃত্ব সেটা ভারতে এখন প্রমাণিত। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.